পৃথিবীর অন্যতম পুষ্টিকর ফল। এখন বাংলাদেশের মাদারীপুরের চাষ হচ্ছে অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণ প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন এ, সি, ই ও কে রয়েছে। রয়েছে পটাশিয়াম, যা কলার চেয়েও 60% বেশি। এছাড়া 18 ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং 34% স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। সেজন্য অন্যান্য ফলের তুলনায় এ ফলের মিষ্টতা কম। ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে উপযোগী ফল। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে ভালো কোলেস্টেরল রয়েছে, যা শরীরে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমায়। বলা হয় এ ফল পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তার একটি বড় উপহার, কারণ এর মধ্যে রয়েছে মানুষের দেহের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন ও মিনারেল। মাদারীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অ্যাভোকাডো একটি বিদেশি ফল, এটি অত্যন্ত উচ্চ মূল্য এবং উচ্চ পুষ্টি সমৃদ্ধ একটি ফল। এতে রয়েছে 22 প্রকারের ভিটামিন এবং বিভিন্ন খনিজ দ্রব্য, বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ, এবং এতে এটি একটি ফ্যাট সমৃদ্ধ ফল হওয়াতে, অর্থাৎ 32% ফ্যাট হওয়াতে এটি উপকারী ফ্যাট, অর্থাৎ আমাদের মানব শরীরে যে উপকারী কোলেস্টেরল আছে সেটি বৃদ্ধিতে সহায়ক হয় এবং ক্ষতিকর যে কোলেস্টেরল সেটিকে অপসারণে সহযোগিতা করে। আর এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যার কারণে এটি খুবই সমাদৃত এবং এটি ডায়াবেটিক রোগীদের জন্য একটি উত্তম ফল এবং উত্তম পুষ্টি সমৃদ্ধ ফল হিসাবে এটি ইতিমধ্যেই আমাদের দেশের সর্বস্তরে জনপ্রিয়তা লাভ করেছে। তা আমাদের এখানে আমরা বছরব্যাপী পুষ্টি উন্নয়নের মাধ্যমে ফল উৎপাদন প্রকল্প এর মাধ্যমে আমরা 3টি চারা আমাদের মাতৃবাগানে রোপণ করি। তার মধ্যে 2টি চারা বেশি আছে এবং সেগুলো এই বছরে ফলবান হয়েছে। তো এই ফলটি অত্যন্ত মিষ্টি না হলেও এটি সুস্বাদু এবং এতে যেহেতু অনেক ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ, সুতরাং এটি মিষ্টি ছাড়াও অন্যরকম একটি স্বাদ রয়েছে। তো সুস্বাদু না হলেও এটি স্বাদের জন্য নয়, কিন্তু পুষ্টির জন্য এটি অত্যন্ত সমাদৃত।